আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইক ফলো দিয়ে পেজটাকে সাপোর্ট করেন আজে বাজে কমেন্ট না করিয়া আজে বাজে কমেন্ট যারা করবেন তারা দূরে থাকবেন তারা আমার পেজের সামনে আসবেন না বাজারে গিয়েছিল বাজার থেকে বন বনলুটি আনছে এখানে আনছে মামা বিস্কুট এখানে আনছে এই যে মোবাইল দেখতেছে আমার ছেলেটায় এখানে আনছে কেক আর এখানে বাজার থেকে নিয়ে আসলো মুরগি অনেকগুলো মুরগি আনছে অনেকগুলো মুরগি নিয়ে আসলো বাজার থেকে মুরগিগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন আমি চুলায় বসাই দিলাম ডাল ডাল দিয়ে রাঁধবো কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল পাক করব এখানে বাজার থেকে দুধ নিয়ে এসে দুধগুলো আমি ভালো করে ছাইকা এখন জাল দিয়ে নিব ভালো করে ছাইকা জাল করে নিয়ে নিব দুধগুলো ভালো করে ছাইকা নিলাম এখন আমি ভালো করে ছাইকা নিলাম ভালো করে দুধের ইয়াটা ধুয়ে নিলাম না ধুইলে দুধের ইয়াটা দুধগুলো জমাট বসে থাকে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর এখন আমি চুলায় মশলা দিয়ে দিলাম ডালগুলাতে ময় মশলা দেওয়ার পর এক এক করে সবগুলো ময় মশলা দিয়ে দিলাম ময় মশলা দেওয়ার পর এখন আমি কুমড়োগুলো ভালো করে ধুয়ে কুমড়োগুলো সবগুলো কুমড়ো এখন দিয়ে দিব এদিকে আমার দুধটাও আস্তে আস্তে বসায় দিলাম সবগুলা কুমড়ো এক এক করে দিয়ে দিলাম এক এক করে সবগুলো কুমড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে ভালো করে সবগুলো ময় মশলা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি আমার মুগাটা আমি ভালো করে কেটে নিলাম কাটার পর আমি বটিটাও ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর আমার এদিকে আমি মাংসগুলো ভালো করে ধুইতেছি ধোয়ার পর ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর এখানে আমি আমার ডালটা অবস্থা তা এ এফাকে নাড়াচাড়া দিয়ে দিলাম এদিকে আমার দুধগুলো হয়ে আস্তে আছে। দুধগুলোর দিকে তাকায় থাউন লাগে যদি দুধগুলোর দিকে না থাকি তাহলে আমার দুধগুলো যে কনসুম পুড়ে যায় আমি ট্যারি পাই না এদিকে আমি বসাই দিলাম গরম এক করিয়া করিয়ার মধ্যে দিয়ে দিলাম ভালো করে তেল পেঁয়াজ আর গরম মশলা এদিকে আমার ডালটা আবার নাড়াচারা দিয়ে দিলাম ভালো করে গরম মশলা দেওয়ার পর আমার হলুদ হলুদা মানে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম বাদামি কালার হয়ে আসা পরে আমি এখন ভালো করে ময় মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা যে না পুড়ে যায় এখন হলুদ মরিচ যা আছে সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষানো হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলাগুলা এখন ভালো করে নাড়াচারা দিয়ে দিতেছি মাংসগুলা এখানে দুই আমি চাকনি দিয়ে ছেঁকে রাখছিলাম মাংসগুলা ভালো করে দিয়ে দিলাম মাংসগুলা ভালো করে নাড়াচারা দিয়ে মসলাগুলা মিশিয়ে নিলাম মশলাগুলো মিশানোর পর আমি এটা আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনা দিয়ে ডেকার পর আবার ময় মশলাগুলা দিয়ে দিলাম ময় মশলাগুলো দিয়ে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুগুলা এখন আলু দিয়ে মিশাইয়া ভালো করে নাড়াচারা দিয়ে দিলাম মাংসগুলা নাড়াচড়া দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম এদিকে আমার কুমড়াটা কি অবস্থা তা আমি আবার ভালো করে নাড়াচারা দিয়ে দিলাম আর মুরগিটা আমি আবার ভালো করে নাড়াচারা দিয়ে মশলাটির সাথে মিশিয়ে নিলাম মশলা যত ভালো করে মুরগি যত ভালো করে মিশাবেন ততই খাইতে অনেক স্বাদ অনেক মজা হবে এদিকে আমার কষানো শেষ কষানো শেষ হওয়ার পর আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি এদিকে আবার দেখলাম আমার ডালডার কি অবস্থা বাইরে দেখি আকাশটা অনেক সুন্দর হয়ে আছে গাছপালাগুলো অনেক ভালো লাগতেছে আকাশটাও অনেক ভালো লাগতেছে আকাশটা অনেক কালারটা অনেক সুন্দর এদিকে আমি আমার মুরগিটা হয়ে গেছে মুরগিটা হওয়ার পর আমি এখন এদিকে আমি আম কাটা নিলাম আমগুলা খাবো বাজার থেকে লটকন নিয়ে আসছিলো এখন